আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সপ্তম সপ্তাহের ব্যবসা উদ্যোগ যে অ্যাসাইনমেন্টে আছে, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি নিয়ে প্রথমে আলোচনা করছি। সেই প্রশ্নটি দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে, মালিকানার ভিত্তিক ব্যবসা। অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির গুরুত্ব বিশ্লেষণ। এখানে বিষয়টা, যে বিষয়টা তোমাদের বেশি খেয়াল করতে হবে, যে কয়ে বলা আছে আর্থসামাজিক উন্নয়নের ধারণা যদি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে চারিত্রিক পাবে। উদাহরণ সহ আর্থসামাজিক উন্নয়নের অধিকাংশ সঠিক হলে পাবে 3। এভাবে যে ধারাবাহিকতা দিয়েছে সেভাবে যদি আনসার করে তাহলে সঠিকভাবে ফুল মার্ক পাবে। 6 নম্বরে বলা হচ্ছে সমবায় সমিতির ধারণা। উদাহরণ সহ সমবায় সমিতির ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে তোমাদেরকে দেওয়া হবে 4-এর মধ্যে 4। এরপরে এভাবে ধারাবাহিকভাবে যে ধারাটা দিয়েছে সেই অনুসারে তোমরা যদি আনসার করো তাহলে ফুল মার্ক পাবে। গয়ে বলা হচ্ছে সমবায় সমিতির প্রকারভেদ। আর্থসামাজিক উন্নয়নকে প্রভাবিত করে সমবায় সমিতি এমন 4টি প্রকারভেদ সঠিকভাবে লিখলে তাহলে তোমাকে 4-এর মধ্যে 4 দেবে। আর্থসামাজিক উন্নয়নে প্রভাবিত করে সমবায় সমিতির এমন 3টি প্রকার সঠিকভাবে লিখলে, এরপরে যে ধারাবাহিকতা দিয়েছে সেটা তোমরা পরে নিয়ে আনসার করবে। এবং 9 নম্বরে বলেছে বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা ও সম্ভাবনা। সেখানে যদি বলা হয়েছে কি সমবায় সমিতির সমস্যাগুলো চিহ্নিত করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে প্রভাবিত করে এমন 4টি সম্ভাবনার ক্ষেত্রে যুক্তিসহ ব্যাখ্যা করতে পারলে তোমাকে 4-এর মধ্যে 4 দিবে। এভাবে তোমরা অ্যাসাইনমেন্টের আনসারটি করবে। সেই অ্যাসাইনমেন্টের মার্কস হলো 16। 13 থেকে 16 পেলে অতি উত্তম, 11 থেকে 12 পেলে উত্তম, 8 থেকে 10 পেলে ভালো, 0 থেকে 7 পেলে অগ্রগতি প্রয়োজন। অবশ্যই তোমাদের সেই দিক নির্দেশনা অনুসারে প্রশ্নটি আনসার করো তাহলে তোমরা ফুল মার্কস পাবে। আমরা এখন চলে যাচ্ছি আনসারের দিকে।